শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনের ওডেসায় ভয়াবহ বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, জানালেন জেলেনস্কি। যুদ্ধ করতে 20,000 বিদেশি নাগরিকের আবেদন, বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। দাবি মানলে তবেই যুদ্ধ বন্ধ হবে, ইউক্রেনের প্রতি স্পষ্ট বার্তা পুতিনের। মনে রাখা হবে রাশিয়ার নগ্ন আগ্রাসন, রাস্তার নাম বদলে স্বাধীন ইউক্রেন রাখল আলবেনিয়া। পরমাণু যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক সাইবার হামলা, হুঁশিয়ারি গবেষণার। রাশিয়ার 11,000 সেনাকে হত্যার দাবি ইউক্রেনের। এবং সবশেষ থাকছে, এবার রাশিয়া ইউক্রেনের বেলারুশে পণ্য সরবরাহ বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার বলেছেন, রাশিয়া ওডেসায় বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে। জেলেনস্কি একটি টেলিভিশন বিবৃতিতে বলেন, যদি এরকম কিছু ঘটে তবে সেটি একটি যুদ্ধ অপরাধ, একটি ঐতিহাসিক অপরাধ হবে। জেলেনস্কি বিবৃতির একাংশে রুশ ভাষায় রাশিয়ান জনগণকে জীবন এবং দাসত্বের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় অপূরণীয় ক্ষতি এড়াতে মন্দকে পরাজিত করার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন যে দেশটি তার বর্তমান আচরণ অব্যাহত রাখলে ইউক্রেনের রাষ্ট্রত্ব ঝুঁকির মধ্যে পড়বে। এরোফ্লটের কর্মীদের সাথে একটি বৈঠকের সময় পুতিন আরও বলেন, ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন কেবল ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নো ফ্লাই জোন আরোপ না করার জন্য ন্যাটোর সমালোচনা করেছেন। পশ্চিমা জোট বলেছে, নো ফ্লাই জোন আরোপের মাধ্যমে রাশিয়ার সাথে তাদের বিরোধ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। তারা যুদ্ধে রাশিয়ার খরচ বাড়াতে যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেশ এবং অংশীদার এবং ব্যক্তিগত শিল্প কারখানাগুলোর কার্যবিধি সম্পর্কে আলোচনা করেন। প্রায় 20,000 বিদেশি নাগরিক রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আবেদন করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এই তথ্য জানিয়ে বলেন, একটি প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী জানান, ঠিক কোন কোন দেশ থেকে আবেদনগুলি এসেছে তা নির্দিষ্ট করে বলবেন না, তবে 52টি দেশের স্বেচ্ছাসেবকরা এই পর্যন্ত ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে মাত্র 9 ঘন্টার জন্য ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনাবাহিনী। রবিবার এই সিদ্ধান্ত জানানোর পরেও ইউক্রেনকে আবারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানালেন, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে যখন তাদের সমস্ত শর্ত পূরণ হবে। তিনি জানান, ক্রেমলিনের দাবি পূরণ হোক তবে কিয়েভ আক্রমণ বন্ধের ব্যাপারে ভাবনা চিন্তা হবে। রবিবার তুরস্কের প্রেসিডেন্টের দোকানের টেলিফোন বার্তায় রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের পক্ষ থেকে আলোচনার লক্ষ্য আরও গঠনমূলক হওয়া উচিত। সংবাদ সংস্থার সূত্রের খবর, পুতিন আরও বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে বিশেষ অপারেশন চালাচ্ছে রাশিয়া। রাশিয়া জোর দিয়েই বলেছে, আক্রমণ নির্দিষ্ট পরিকল্পনা এবং সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। যদিও পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, প্রত্যাশা অনুযায়ী সামরিক অভিযান চালাতে ব্যর্থ হয়েছে রুশ সেনারা। ক্রেমলিন জানায়, যুদ্ধ ঠেকাতে ইউক্রেনকে আরও গঠনমূলক আলোচনায় অংশ নিতে বলেছেন ভ্লাদিমির পুতিন। এরদোগানের কার্যালয় জানিয়েছে, চলমান যুদ্ধ থামাতে আলোচনায় রাশিয়ার কাছে আবেদন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে মানবিক করিডোর দেওয়ার জন্যও অনুরোধ করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে একাধিক দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভ্লাদিমির পুতিনের দেশের ওপর। ইউক্রেনের প্রতিবেশী দেশ আলবেনিয়া সেই তালিকায়। এবার ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাজধানী শহরের একটি রাস্তার নামই বদলে দিয়েছে তারা। নাম রাখা হচ্ছে স্বাধীন ইউক্রেন। আলবেনিয়ার রাজধানী শহরের মেয়রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিরানার যে জায়গায় রাশিয়া এবং ইউক্রেনের দূতাবাস রয়েছে সেই রাস্তার নাম বদলে স্বাধীন ইউক্রেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার ঘোষণা করে আলবেনিয়া। নেটো সদস্য দেশটির রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। পুতিনের দেশের জন্য বন্ধ
দেশের জন্য বন্ধ করে দিয়েছে আকাশপথ। এবার ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়ে রাজধানী শহরের রাস্তার নামই বদলে দিচ্ছে তারা। তিরানার মেয়র এরিনার বেলিয়াছে বলেছেন, রাশিয়ার এই নগ্ন আগ্রাসন আমাদের প্রজন্ম মনে রাখবে, ইউক্রেনের বীরের মতো যেভাবে আক্রমণ প্রতিহত করছে তাও মানুষ মনে রাখবে। আগে এই রাস্তার নাম রাখা হয়েছিল আলবেনিয়ান জাতীয় বীর ইস্কান্দার বে এর স্ত্রী দেনুকা কাস্ত্রির নামে। এখানেই আগাদেখি দেশের দূতাবাস রয়েছে। মেয়রের কথায় রাশিয়া দূতাবাসের কর্মকর্তাদের থাকা খাওয়া চিঠি আদান প্রদান করতে হবে এই স্বাধীন ইউক্রেন থেকে। উল্লেখ্য, রবিবার যুদ্ধের একাদশতম দিনে আবার ন ঘন্টা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হানাদারির ঘটনায় ফের প্রমাণ মিলল আগামী দিনে পরমাণু যুদ্ধের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে সাইবার যুদ্ধ। আধুনিক বিশ্বে সাইবার যুদ্ধের আশঙ্কা পরমাণু যুদ্ধের চেয়েও বেশি, কারণ পরমাণু যুদ্ধ ঠেকানোর জন্য নানা রকমের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আধুনিক বিশ্বের। কিন্তু সাইবার যুদ্ধ যা কিছুটা কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি দিয়ে রোখা সম্ভব বলে এতদিন মনে করা হচ্ছিল তা পুরোপুরি ঠিক নয়। সাইবার যুদ্ধ রোখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বহু সীমাবদ্ধতা রয়েছে, আর তা খুবই অল্প সময়ে দূর হবে এমন আশা দূর অস্বস্তেই। সাম্প্রতিক একটি গবেষণায় এমনই জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের গবেষণাপত্রটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি আন্তর্জাতিক অনলাইন সম্মেলনে পেশ করা হয়েছে বৃহস্পতিবার। গবেষকরা জানিয়েছেন, পদাতিক সেনা, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, বিমানবহর এবং নৌবহরে ব্যবহারের পাশাপাশি এমন শত্রু দেশের সাইবার স্পেসকেও তাদের অন্যতম লক্ষ্যবস্তু করে তুলেছে হানাদাররা। ইউক্রেনের রাশিয়াও সেটাই করেছে। তারা সেদেশের ইন্টারনেট ব্যবস্থাকে জ্যাম করে দেয়, তারপর স্পেস এক্সের স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবস্থার সুযোগ যাতে ইউক্রেন সরকার এবং জনগণ না নিতে পারে সেই লক্ষ্যে ও ইন্টারনেট ব্যবস্থাও রুশ বাহিনী বন্ধ করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 11,000-এরও বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। আজ ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। 11 দিন ধরে সেখানে যুদ্ধ চলছে। ইউক্রেনের সরকার বলছে সেদেশের রুশ সেনারা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এর আগে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন অভিযানে তাদের 498 জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। তারা বলেছে এই অভিযানে রাশিয়ার 1,597 জন আহত হয়েছেন। একই সঙ্গে রাশিয়া দাবি করেছে চলমান সামরিক অভিযানে ইউক্রেনে 2,870 সেনা নিহত হয়েছেন আর আহত হয়েছেন 3,700 সেনা। অবশ্য ইউক্রেন এখন পর্যন্ত তাদের সেনা হতাহতের হওয়ার বিষয়ে কোনো হিসাব দেয়নি। তারা কেবল রুশ সেনাদের হতাহত হওয়ার একটি পরিসংখ্যান নিয়মিত তুলে ধরছে। ইউক্রেনের পরিসংখ্যানের সঙ্গে রুশ সরকারের পরিসংখ্যানের কোনো মিল নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচল এবং ফ্লাইট বন্ধ থাকায় পণ্য এবং পার্সেল পরিবহনে সংকটের সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং শিক্ষার্থীরা নানা অসুবিধার শিকার হচ্ছেন। দেশ দুটির পাশাপাশি বেলারুশেও কানেক্টিং ফ্লাইট বন্ধ। 24 ফেব্রুয়ারি হামলার পর থেকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্যের পাশাপাশি ডাক পরিবহনেও বন্ধ রয়েছে। সংঘাতের বাইরে থাকলেও বেলারুশের সঙ্গেও সবকিছু বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি উন্নতি না হলে এই সমস্যার সমাধান হবে না। 1 মার্চ থেকে বাংলাদেশের জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিওটিং শিপিং কোম্পানি রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এসএমসিকে অনুসরণ করে ডেনমার্ক ভিত্তিক জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান মায়ার্স্ক, জার্মানি ভিত্তিক হ্যাপাক লয়েড এবং সিঙ্গাপুর, জাপান ভিত্তিক ওয়ান লাইন সব বন্ধ রেখেছে। এছাড়া একাধিক শপিং কোম্পানি নিষেধাজ্ঞা না দিলেও পণ্যের বুকিং নিতে চাইছে না। ইউক্রেনে হামলার নিষেধাজ্ঞার জেরে বিশ্বের 36টি দেশের এয়ারলাইন্স ফ্লাইট নিষিদ্ধ করেছে রাশিয়া। বাংলাদেশের ডিএস, ফেড এক্স এবং এক্সপ্রেস ওয়ে সিও কামাল হোসেন জানিয়েছেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এবং ইউক্রেনে পার্সেল পাঠানো বন্ধ। তবে কবে নাগাদ তা চালু হবে তা বলা যাচ্ছে না। কুরিয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে রাশিয়ার শিপমেন্ট করা যাবে না। ইউক্রিয়ার সিও বিপ্লব ঘোষ জানান রাশিয়ায় পার্সেল পাঠানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেখানে সব ধরনের পার্সেল পাঠানো যায় না, পার্সেল পাঠাতে আগে থেকে অনুমতি নিতে হয়। তবে ব্যবসায়িক নথিপত্র পাঠানো যায়, হামলা শুরুর পর থেকে সেটাও বন্ধ রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।